অবশেষে টনক নড়ল পাকিস্তানের। পাকিস্তান সুপার লিগে স্বপ্নের মতো ফর্মে থাকা ক্রিকেটার উসমান খানকে পাকিস্তানের জার্সিতে খেলাতে উদ্যোগী হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অভিমানে আরব আমিরাতের ক্রিকেটে মনোনিবেশ করা উসমানকে নিয়ে 29 ক্রিকেটারের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি, যারা সেনাবাহিনীর আর্মি ট্রেনিংয়ে অংশ নিতে যাচ্ছেন। পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে অভিযোগ নতুন কিছু নয়, পান থেকে চুন খসলেই আঙুল তোলা হয় ফিটনেসের দিকে। বিরিয়ানি আর ভারী খাবার দাবারে মজা থাকার অভ্যাসটাও নতুন নয়। এমনকি যে উসমান খানকে নেওয়া হয়েছে ট্রেনিং স্কোয়াডে, কিংবা আলোচিত ক্রিকেটার আজম খান, তারা বেশ ভোজন রসিক। তবে ক্রিকেটারদের ফিটনেস না থাকলে ফর্মটাও চলে যেতে পারে পরতির দিকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে মহসিন নাকভি কঠোর হয়েছেন এই ফিটনেস ইস্যুতে। খেলোয়াড়দের মেদ ছেড়ে ফেলতে কয়েকদিন আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রশিক্ষণের ব্যবস্থা করছে বোর্ড। এবার এই প্রশিক্ষণ নিচ্ছেন মোট 29 ক্রিকেটার। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 8 এপ্রিল পর্যন্ত সেনাবাহিনীর প্রশিক্ষণ নেবেন পাকিস্তানি ক্রিকেটাররা। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, কাকুল সেনাবাহিনী ক্যাম্পে প্রশিক্ষণ হবে বাবর রিজওয়ানদের। সম্প্রতি অবসর ভেঙে জাতীয় দলে ফেরা ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরও থাকছেন এই ট্রেনিংয়ে। মূলত আসন্ন টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই প্রশিক্ষণের আয়োজন। আর্মি ট্রেনিংয়ের কারণ ব্যাখ্যা করে মহসিন নাকভি ক্রিকেটারদের জানিয়েছিলেন, আমি যখন লাহোরে পিএসএল এর খেলা দেখছিলাম, আমার মনে হয় না তোমাদের মধ্যে কেউ গ্যালারিতে ছক্কা মেরেছ। যখনই এমন কোনো ছক্কা মারা হয়েছে, আমার যতদূর মনে পড়ে বিদেশি কোনো খেলোয়াড়ই মেরেছে। আমি বোর্ডকে বলেছিলাম খেলোয়াড়দের ফিটনেস বাড়ানোর জন্য একটা পরিকল্পনা করতে, তোমাদের সবাইকে যথাযথভাবে চেষ্টা করতে হবে। পাকিস্তানের আর্মি ট্রেনিংয়ে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাইম আয়ুব, ফখর জামান, সাহেবজাদা ফারহান, হাসিবুল্লাহ, সাউদ শাকিল, উসমান খান, মোহাম্মদ হারিস, সালমান আলী আঘা। এছাড়া আজম খানের সাথে আরও রয়েছেন ইফতিকার আহমেদ, ইরফান খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, উসাম আমির, মোহাম্মদ নওয়াজ, মেহরান মমতাজ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ আলী, জামান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আমির জামাল, হারিস রফ ও মোহাম্মদ আমির।